আসবো পরের খবরে। শুধু এলাকার শান্তি রক্ষা নয়, বাঁকুড়ার বিভিন্ন থানার প্রত্যন্ত গ্রামে মহিলা বিকাশ পাঠাগার গঠনের মাধ্যমে নারী চেতনায় বিপ্লব আনতে উদ্যোগী হয়েছে পুলিশ। সোপান প্রকল্পে জেলার প্রত্যন্ত গ্রামগুলিতে মহিলা বিকাশ পাঠাগার গড়া হচ্ছে। আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি একটি শিক্ষিত জাতি দেব, বলেছিলেন নেপোলিয়ন বোনাপার্ট। মায়ের গর্ভে থাকতেই নাকি যুদ্ধের কলাকৌশল শিখে ফেলেছিল অভিমন্যু। রয়েছে মহাভারতের গল্প কথায়, মহাভারতের কথা নয়, জীবন শিক্ষার যে পাঠ তার বড় অংশই শিশু শেখে মায়ের কাছ থেকে। সেজন্যই বোধ হয় শব্দটা মাতৃভাষা, মায়ের ভাষা। ভাষা তো যা ভাবনা, যা চেতনা, যা বলতে চাওয়া, তারই প্রকাশ। অর্থাৎ শিক্ষিত মায়ের সন্তান অশিক্ষিত হতে পারে না। শিক্ষিত সচেতন সমাজ গড়ে তুলতে, মাকে নারী জাতিকে শিক্ষিত করে তুলতে উদ্যোগ নিয়েছে বাঁকুড়া জেলা পুলিশ। বিভিন্ন থানা এলাকায় যেখানে পাঠাগারের সুবিধে নেই, সেখানে স্কুলের একাংশে সোপান প্রকল্পে গড়ে তোলা হচ্ছে মহিলা বিকাশ পাঠাগার। মহিলাদের সচেতন করে, মহিলাদের আরো বেশি ইনভলভ করে আমার এলাকার সামগ্রিক উন্নয়নটাই চাইছি। হ্যাঁ, এটা কি পাঠাগার, এটা ক্লাবের মতো হবে। এখানে ওরা প্রতিদিন আসবেন, এসে যেমন পেপার পড়বেন, ম্যাগাজিন পড়বেন, তারপরে বই গল্প বই পড়তে পারে। এখানে পড়াশোনা বইও থাকবে, শুধু যে পড়া গল্প বই তা নয়, ওনাদের স্কুলে স্কুল পাঠ্য বইও থাকবে। ছেলেদের বাড়ি স্কুলের মানে ওদের নিজেদের সন্তানদের জন্য বই তুলে নিতে পারবে। ওরা বিভিন্ন বিষয়ে আলোচনা করবে, এখানে গল্প করবে। যদি কোনো সমস্যা উঠে আসে আলোচনার মধ্যে দিয়ে এখানে দুটো রেজিস্টার থাকবে, সেখানে লিপিবদ্ধ করবে। ইতিমধ্যেই ছাতনা থানার শুশুনিয়ায় পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক বিদ্যালয় ও শালতোড়া থানার তিলুড়ি গার্লস হাই স্কুলে এ ধরনের পাঠাগার তৈরি করা হয়েছে। ঘরের কাজকর্ম করেও আমরা এই বইপত্র নিয়ে একটু পড়াশোনা করব, একটা ক্লাবের মতন এখানে এসে সবাইকে সাথে আলোচনা করব। সেই সবগুলো আমরা তুলে ধরব সবাইকে সাথেই আলোচনা করে, বাড়িতে নিজে বইগুলো পড়াশোনা করব, ছেলেদেরকে নিজে দেব। পুকুরঘাটে গ্রামের বৌরাজে ঘণ্টাখানেক আড্ডায় গল্প গুজবে মাতে, তার পরিবর্তে এখন পাঠাগার। ওখানে আড্ডাও হবে, আলোচনা হবে, আদতে পাঠাগার ক্লাবের মতো ব্যবহার করা হবে। এইখান থেকে নিয়ে যাব ছেলে মেয়ের জন্য বই, পড়াশোনা করব, পড়াশোনা করবে, আমরা কাগজ টাগজ দেখব, দেখাদেখি করব, এইখানে আসবো ক্লাবে পাঠাগারে। বিভিন্ন বিষয়ে পাঠ্য বই যেমন থাকছে, তেমনই থাকছে গল্পের বই। জীবিকার হদিশ দিতে থাকছে জীবিকা বিষয়ক পেপার বই, থাকছে কম্পিউটার, ইন্টারনেট। শুধু কম্পিউটার মানে দেখেছি, কোনোদিন জানি না কেমন করে হয়। তারপর এখানে এসে যখন আসলো তখন বুঝতে পারলাম কম্পিউটার কত কি জানার আছে, সব গুগলে সার্চ করছি, অনেক কিছু জানতে পারছি। অনেক আবৃত্তির বই, গল্পের বই, কত গানের গল্পের পড়ার বই আছে আমাদের যে পাঠ্যসূচি, ওগুলোর বই আছে, ওগুলো এসে টিফিন পিরিয়ডে আরাম করতে পারি। খুব ভালো, আমরা খুব মানে উপকৃত হয়েছি এটার জন্য। পাঠাগারে নিজেদের ব্যক্তিগত ও সামাজিক সমস্যা নিয়ে আলোচনা করবেন মহিলারা। যে কোনো সমস্যা রেজিস্টারে লেখা যেতে পারে, নির্দিষ্ট সময় অন্তর ওই রেজিস্টার দেখে সমস্যা সমাধানে উদ্যোগী হবে পুলিশ। বাঁকুড়া থেকে হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, ২৪ ঘন্টা।